মানুষ এখন পর্যন্ত ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ হাজার কিলোমিটার গতি অর্জন করতে পেরেছে ভবিষ্যতে প্রযুক্তির যতই উন্নতি সাধিত হোক না কেন মানুষ সর্বোচ্চ আলোর গতির নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট গতি অর্জন করতে পারবে একমাত্র ভরহীন বস্তু অর্থাৎ যেই বস্তুর ভর শূন্য সেই সকল বস্তু সর্বোচ্চ আলোর গতি অর্জন করতে পারবে আপনাদের মধ্যে যারা সাইফাই মুভি দেখে থাকেন তারা অবশ্যই এমন অনেক মুভি দেখেছেন যেখানে আলোর চেয়ে বেশি বেগ অর্জন করে ট্রাইম ট্রাভেল দেখানো হয় যা আমাদেরকে পুলকিত করে কিন্তু বাস্তবে আমরা এখন পর্যন্ত বিজ্ঞানকে যতটা জেনেছি এবং বুঝেছি সেই অনুযায়ী আলোর চেয়ে বেশি বেগ অর্জন করা সম্ভব নয় এবং সর্বোচ্চ আলোর বেগ ওই সকল বস্তুই অর্জন করতে পারবে যাদের ভর শূন্য কিন্তু কেন আলোর চেয়ে বেশি বেগ অর্জন করা সম্ভব নয় কেনই বা ভরহীন বস্তু সর্বদাই আলোর বেগে গতিশীল থাকবে এই মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই যা আলোর সে বেশি বেগ অর্জন করতে পারবে বা আলোর সে বেশি বেগে চলতে পারবে যার ফলে আলোর গতিকে বলা হয় কসমিক স্পিড লিমিট অর্থাৎ সর্বোচ্চ আলোর বেগ অর্জন করা সম্ভব তাও আবার একমাত্র ওই সকল বস্তুই আলোর বেগ অর্জন করতে পারবে যাদের ভর শূন্য এবং এই বিষয়টি মহাবিশ্বে অবস্থান করা সকল বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য তবে যদি মহাবিশ্বের কথা বলেন তবে মহাবিশ্বের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয় কারণ বিগ এর পর থেকে মহাবিশ্ব আলোর চেয়ে বেশি বেগে প্রসারিত হয়েছে এবং এখনও আলোর চেয়ে বেশি বেগে প্রসারিত হচ্ছে যাই হোক এখন দেখা যাক কেন আলোর চেয়ে বেশি বেগ অর্জন করা সম্ভব নয় আলোর চেয়ে বেশি বেগ অর্জন করা সম্ভব নয় কারণ আলোর চেয়ে বেশি বেগ কজালিটি প্রিন্সিপালকে ব্রেক করে কজালিটি মানে হচ্ছে কজ এবং ইফেক্টের মধ্যবর্তী সম্পর্ক কজালিটি প্রিন্সিপাল অনুযায়ী যে কোনো ইফেক্টের পেছনে একটি কজ বা একটি কারণ থাকবে অর্থাৎ কারণ বা কজের ফলে ইফেক্ট দেখা যাবে বিষয়টিকে একটি উদাহরণের মাধ্যমে বলা যাক আমরা যদি একটি ডিমকে ভাঙা অবস্থায় দেখি তবে আমরা বলতে পারি যে ডিমটি নিচে পড়ে ভেঙে গিয়েছে অর্থাৎ প্রথমে পড়েছে তারপর ভেঙেছে এখানে পড়ে যাওয়া হচ্ছে কজ এবং ভেঙে যাওয়া হচ্ছে ইফেক্ট এখন আলোর চেয়ে বেশি বেগ কিভাবে এই কজালিটি প্রিন্সিপালকে লঙ্ঘন করে মহাবিশ্বের যে কোনো ঘটনা আমরা আলোর মাধ্যমে দেখতে পাই অর্থাৎ ইনফরমেশন আলোর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ট্রাভেল করে যদি এক বছর আগে সংগঠিত সুপারনোবা বিস্ফোরণের আলো এই মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায় এর মানে এক বছর আগে সংগঠিত ঘটনার ইনফরমেশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখন ইনফরমেশন যদি আলোর চেয়েও বেশি বেগে ট্রাভেল করে তবে কজালিটি প্রিন্সিপাল লঙ্ঘন হয়ে যাবে সুতরাং আমরা ইফেক্ট আগে দেখব তারপর কজ দেখব অর্থাৎ সময়কে আমরা রিভার্স অবস্থায় দেখব বিষয়টি এমন হবে যে কোনো একটি বন্দুক থেকে গুলি বের হয়েছে এটি দেখার আগেই গুলি আমাদের শরীরে বিদ্ধ হবে যা কজালিটি প্রিন্সিপালের সুস্পষ্ট লঙ্ঘন যারা স্পেশাল রিলেটিভিটি ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন স্পেস এবং টাইম পরস্পর সম্পর্কযুক্ত অর্থাৎ স্পেসের যে কোনো পরিবর্তন সময় প্রবাহে পরিবর্তন নিয়ে আসে বিষয়টিকে একটি উদাহরণের মাধ্যমে বলা যাক মনে করুন এই গ্রাফটির এই দিকটা হচ্ছে উত্তর দিক এবং এই দিকটা হচ্ছে পূর্ব দিক এখন একটি গাড়ি যদি পূর্ব দিক বরাবর যেতে থাকে তবে আমরা বলতে পারি গাড়িটি পূর্ব দিক যাচ্ছে অর্থাৎ উত্তর দিক বরাবর গাড়িটির গতি শূন্য আবার গাড়িটি যদি উত্তর দিক বরাবর যেতে থাকে তবে পূর্ব দিক বরাবর গাড়িটির গতি শূন্য কিন্তু গাড়িটি যদি উত্তর এবং পূর্ব দিকের মধ্যবর্তী দিকে গতিশীল থাকে তবে এই ক্ষেত্রে গাড়িটির গতি উত্তর দিকেও থাকবে পূর্ব দিকেও থাকবে এখন এই উত্তর দিকের অক্ষটিকে টাইম এবং পূর্ব দিকের অক্ষটিকে স্পেস বিবেচনা করি এবার পূর্বের আইডিয়ার সাথে মিল রেখে একটি গাড়ি কল্পনা করি গাড়িটি যদি গ্রাফের উত্তর দিক অর্থাৎ টাইমের অক্ষ বরাবর চলতে থাকে তার মানে গাড়িটি শুধুমাত্র টাইম অতিক্রম করছে স্পেস অতিক্রম করছে না এই মুহূর্তে আপনার অবস্থানের সাথে এই বিষয়টিকে তুলনা করা যেতে পারে আপনি অবশ্যই স্থির অবস্থায় ভিডিওটি দেখছেন তার মানে আপনি শুধুমাত্র সময় বরাবর চলছেন স্পেস অতিক্রম করছেন না এবং এক্ষেত্রে সময় তার হান্ড্রেড পারসেন্ট গতিতে প্রবাহিত হবে অন্যদিকে গ্রাফের গাড়িটি যদি শুধুমাত্র স্পেস বরাবর চলে তার মানে গাড়িটি টাইম অতিবাহিত করছে না এবং এমনটা ঘটবে কোনো বস্তু যদি আলোর গতিতে গতিশীল থাকে অর্থাৎ আলোর বেগে গতিশীল বস্তু শুধুমাত্র স্পেস অতিক্রম করে ওই বস্তুর ক্ষেত্রে সময় অতিবাহিত হয় না অর্থাৎ সময় স্থির হয়ে যায় এখন এই গ্রাফের এইখানে আপনার অবস্থান মানে হচ্ছে আপনার সময় হানড্রেড পার্সেন্ট গতিতে প্রবাহিত হচ্ছে এবং আপনার অবস্থান যদি এইখানে হয় তার মানে আপনার মধ্যে বেগ রয়েছে তার মানে আপনার ক্ষেত্রে সময় অতিবাহিত হচ্ছে সেই সাথে সাথে আপনার বেগও রয়েছে তবে এই ক্ষেত্রে সময় তার হান্ড্রেড পার্সেন্ট গতিতে প্রবাহিত হচ্ছে না সময় তার গতির চেয়ে কিছুটা স্লো প্রবাহিত হচ্ছে এভাবে আপনার অবস্থান নিচে আস্তে আস্তে যখন এই জায়গায় আসবে এইখানে আপনার সময় একদম স্থির হয়ে যাবে অর্থাৎ এই অবস্থান মানে হচ্ছে আপনি আলোর বেগে গতিশীল রয়েছেন আপনার জন্য সময় স্থির এখন আপনার গতি যদি এর চেয়েও বেশি হয় অর্থাৎ বেগের চেয়েও বেশি হয় সেই ক্ষেত্রে সময় হবে নেগেটিভ বা ঋণাত্মক কিন্তু সময়কে আমরা সবসময় একমুখী অবস্থায় দেখি যা ভবিষ্যতের দিকে ধাবিত হয় সময় যদি নেগেটিভ হয় তবে তা প্রথমে উল্লেখ করা কজালিটি প্রিন্সিপালকে লঙ্ঘন করে অর্থাৎ কজের আগেই ইফেক্ট দেখা যাবে সময়কে আমরা রিভার্স অবস্থায় দেখব এই কজালিটি প্রিন্সিপাল হচ্ছে একটি কারণ যার কারণে আলোর বেশি বেগ অর্জন করা সম্ভব নয় এবার স্পেশাল রিলেটিভিটি এর ভিন্ন একটি দিক দেখা যাক স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী কোন বস্তুর বেগ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বস্তুর ভরও বৃদ্ধি পাবে এখন অনেকেই বলতে পারেন যে বস্তুর ভর তো সময় যে কোনো স্থানে যে কোনো অবস্থায় একই থাকে যে কোনো বস্তুর ভর কনস্ট্যান্ট হ্যাঁ আপনি ঠিক বলেছেন তবে এটি হচ্ছে স্থির অবস্থার ভর অর্থাৎ রেস্ট ম্যাস কিন্তু যখন কোনো বস্তু গতিশীল থাকে তখন বস্তুর ভর বৃদ্ধি পায় যাকে বলে রিলেটিভিস্টিক ম্যাস এবং এই রিলেটিভিস্টিক ম্যাস আপনি এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবেন বস্তুর গতির পরিবর্তন অর্থাৎ বেগ বৃদ্ধির সাথে সাথে যেহেতু রিলেটিভিস্টিক ম্যাস বৃদ্ধি পেতে থাকে সেহেতু বস্তু তত ভারী হতে থাকে এখন একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তু কল্পনা করুন এখন এই দুইটি বস্তুর মধ্যে টেন এমএস ইনভার্স ওয়ান বেগ তৈরি করতে কোন বস্তুটিতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে অবশ্যই ভারী বস্তুটিতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে ঠিক তেমনই কোনো বস্তুর বেগ বৃদ্ধির ফলে ওই বস্তুর ভর বৃদ্ধি পায় ফলে ওই পরিস্থিতিতে বস্তুর বেগ যদি আরও বাড়ানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে আরও বেশি শক্তির প্রয়োজন পড়বে এইভাবে হিসেব করে দেখা যায় কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান করতেই অসীম পরিমাণ শক্তির প্রয়োজন বড় বা ভারী বস্তুর কথা বাদই দেন আপনি যদি শুধুমাত্র একটি ইলেকট্রনকে আলোর গতি দিতে চান সেই যেই পরিমাণ শক্তির প্রয়োজন পড়বে সম্পূর্ণ মহাবিশ্বে সেই পরিমাণ শক্তি নেই মোট কথা কোনো বস্তুতে যদি ন্যূনতম পরিমাণ ভরও থেকে থাকে তবে ওই বস্তু আলোর বেগ অর্জন করতে পারবে না বড়জোর আলোর গতির নাইনটি গতি অর্জন করতে পারবে কিন্তু কেন এমনটা হবে বস্তুর মধ্যে ভর থাকলে কেন তা আলোর বেগ অর্জন করতে পারবে না এর জন্য আমাদেরকে হিক্স ফিল্ড সম্পর্কে জানতে হবে আমাদের মহাবিশ্বে নানা ধরনের অদৃশ্য ফিল্ড রয়েছে যেমন ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তেমনই একটি ফিল্ড হচ্ছে হিক্স ফিল্ড এই হিক্স ফিল্ড মহাবিশ্বের সকল স্থানে রয়েছে যখন গড পার্টিকেল নিয়ে ভিডিও বানাবো তখন সেখানে হিক্স ফিল্ড সম্পর্কে বিস্তারিত বলব যাই হোক এই মহাবিশ্বের সকল পার্টিকেল মূলত আলোর বেগে গতিশীল কিন্তু যখনই পার্টিকেল হিক্স ফিল্ডের মধ্যে প্রবেশ করে তখন কিছু পার্টিকেল হিক্স ফিল্ডের সাথে বেশি ইন্টারেক্ট করে আবার কিছু পার্টিকেল হিক্স ফিল্ডের সাথে কম ইন্টারেক্ট করে যে সকল পার্টিকেল হিক্স ফিল্ডের সাথে বেশি ইন্টারেক্ট করে সে সকল পার্টিকেলের ভর বেশি হয় এবং যে সকল পার্টিকেল হিক্স ফিল্ডের সাথে কম ইন্টারেক্ট করে সে সকল পার্টিকেলের ভর কম হয় সুতরাং পার্টিকেল হিক্স ফিল্ডের সাথে যতটা ইন্টারেক্ট করবে বস্তুর ভরও ততটা হবে এবং যে সকল পার্টিকেল হিক্স ফিল্ডের সাথে ইন্টারেক্ট করবে না সেই সকল বস্তুর ভর শূন্য থাকবে এখন যে সকল পার্টিকেল হিক্স ফিল্ডের সাথে কোনো প্রকার ইন্টারেক্ট করে না সেই সকল পার্টিকেল মহাবিশ্বের সর্বোচ্চ গতিতে গতিশীল থাকে কারণ হিক্স ফিল্ডের সাথে ইন্টারেক্ট না করার মানে হচ্ছে পার্টিকেলটি কোনো প্রকার বাধার সম্মুখীন হচ্ছে না ফলে এর গতিতে কোনো প্রকার প্রভাব পড়ছে না ফলে এটি মহাবিশ্বের সর্বোচ্চ গতিতেই গতিশীল থাকবে অর্থাৎ হিক্স ফিল্ডের সাথে ইন্টারেক্ট না করার মানে হচ্ছে বস্তুটি সর্বোচ্চ গতিতে গতিশীল থাকবে এবং বস্তুটির ভর হবে শূন্য এবং এই জন্যই আলোর গতি হচ্ছে মহাবিশ্বের সর্বোচ্চ গতি কারণ আলোতে থাকা ফোটন হিক্স ফিল্ডের সাথে কোনো প্রকার ইন্টারেক্ট করে না যার ফলে ফোটনের ভর শূন্য এবং এই জন্য ফোটন হচ্ছে মহাবিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন পার্টিকেল এবার কিছুটা গাণিতিক আলোচনা করা যাক আমরা সবাই একটি সমীকরণের সাথে পরিচিত ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সম্ভবত পদার্থবিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় সূত্র হচ্ছে এই ই ইকুয়াল টু এমসি স্কোয়ার কিন্তু এই সূত্রটি অসম্পূর্ণ এই সূত্রটি শুধুমাত্র ওই সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য যে সকল বস্তুর ন্যূনতম কিছুটা ভর রয়েছে এবং বস্তুটি স্থির অবস্থায় রয়েছে এই ই টু এমসি স্কোয়ার সূত্রটির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে এটি ই স্কোয়ার ইকোয়াল টু এমসি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পিসি হোল স্কোয়ার এখানে পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ এম হচ্ছে ভর এবং সি হচ্ছে আলোর বেগ এই সূত্রটিকে আমাদের সবার পরিচিত পিথাগোরাজের সূত্রের সাথে তুলনা করা যেতে পারে পিথাগোরাজের সূত্র থেকে আমরা জানি অতিবুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেখানে ই হচ্ছে অতিবুজ এম সি স্কোয়ার হচ্ছে লম্ব এবং পিসি হচ্ছে ভূমি এখন এখান থেকে দেখা যাক ই ইকুয়াল টু এম সি স্কোয়ার কীভাবে পাওয়া যায় কোন বস্তু যদি স্থির অবস্থায় থাকে তখন বস্তুর বেগ শূন্য অর্থাৎ ভি ইকুয়াল টু জিরো সেক্ষেত্রে বস্তুর ভরবেগও শূন্য অর্থাৎ পিসি ইকুয়াল টু জিরো ফলে আমরা পাই ই ইকুয়াল টু এমসি স্কোয়ার কিন্তু ফোটনের মতো ভরহীন বস্তুর ক্ষেত্রে কি হবে ফোটনের যেহেতু ভর শূন্য তার মানে এম ইকুয়াল টু জিরো ফলে সূত্রটি দাঁড়ায় ই ইকুয়াল টু পিসি এই ইকুয়াল টু পিসি বিষয়টিকে একটু খেয়াল রাখুন এবার পিথাগোরাজের সমকোণী ত্রিভুজে ফিরে যায় ত্রিভুজটির এই কোণকে আমরা মনে করি আলফা এখন কোনো বস্তুর যদি ন্যূনতম কিছুটা ভর থেকে থাকে তবে ওই বস্তুর ক্ষেত্রে পিসি এর পরিবর্তে হবে পিভি এখানে ভি হচ্ছে ভরযুক্ত বস্তুটির বেগ এখন এই ত্রিভুজ থেকে লেখা যায় সাইন আলফা ইকুয়াল টু বাই অতিভুজ অর্থাৎ পি ভি বাই ই এটিকে আমরা এক নম্বর সমীকরণ মনে করি এখন আমরা জানি ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা এবং পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্গ এই ই এবং পি এর মান এক নং সমীকরণে বসাই তাহলে আমরা পাব সাইন আলফা ইকুয়াল টু এইচ ভি ল্যামডা বাই ল্যামডা এইচ সি এখানে এইচ এবং ল্যামডা পরস্পর কাটাকাটি হয়ে যাবে ফলে শেষ পর্যন্ত থাকবে সাইন আলফা ইকুয়াল টু ভি বাই সি এটিকে আমরা দুই নং সমীকরণ মনে করি এখন এই ত্রিভুজ থেকে নর্মালি পাওয়া যায় সাইন আলফা ইকুয়াল টু পিসি ই এটিকে আমরা ধরি তিন নং সমীকরণ এখন এই দুই এবং তিন নং সমীকরণকে তুলনা করলে আমরা পাব ভি বাই সি ইকুয়াল টু পিসি ই বা ভি ইকুয়াল টু সি পিসি বাই ই এখন এখান থেকে বলা যায় কোনো বস্তুর বেগ যত বৃদ্ধি পাবে পিসি এর মানও তত বৃদ্ধি পাবে এবং এই বিষয়টিকে ত্রিভুজের সাথে তুলনা করা মানে হচ্ছে পিসি এর দৈর্ঘ্য তত বেশি হবে সুতরাং বস্তুর বেগ যত বৃদ্ধি পাবে ততই ই এবং পিসি এর ব্যবধান কমতে থাকবে কিন্তু ই কখনোই পিসি এর সমান হতে পারবে না কারণ এই সমীকরণের জন্য আমরা যেই বস্তু বিবেচনা করেছিলাম তার ন্যূনতম কিছুটা ভর ছিল এখন এই ফাইনাল সমীকরণ অর্থাৎ ভি ইকুয়াল টু সি পিসি ওয়াই ইতে বস্তুর বেগকে আলোর বেগ সি এর সমান হতে হলে এই পিসি এবং ই এর মান সমান হতে হবে কিন্তু আমরা প্রথমে দেখেছি ই এবং পিসি এর মান সমান তখনই হবে যখন বস্তুর ভর শূন্য হবে সুতরাং একমাত্র ভরহীন বস্তুই আলোর বেগ অর্জন করতে পারবে যে বস্তু ন্যূনতম কিছুটা হলেও ভর রয়েছে সেই বস্তু কখনোই আলোর বেগ অর্জন করতে পারবে না এবং আলোর চেয়েও বেশি বেগ সেটা তো এক ধরনের বিলাসিতা বলা যায় যাই হোক ফাইনালি আমরা বলতে পারি আলোর চেয়ে বেশি বেগ অর্জন করা সম্ভব নয় যদিও কিছু কনসেপ্ট রয়েছে যার মাধ্যমে দেখা যায় আলোর চেয়ে বেশি বেগে ট্রাভেল করা সম্ভব এবং এই কনসেপ্টগুলো হচ্ছে ওয়ার্ম ওয়ার্ভ ড্রাইভ ইত্যাদি যদিও এই কনসেপ্টগুলো এখনও শুধুমাত্র থিওরিতে সীমাবদ্ধ এছাড়া অনেকে মনে করেন এক ধরনের মৌলিক কণা থাকতে পারে যার নাম ট্রাকিয়ন এই ট্রাকিয়ন আলর্চীয় দ্রুতগতিতে চলতে সক্ষম কিন্তু এই ট্রাকিয়ন পার্টিকেল এটিও থিওরিতেই সীমাবদ্ধ শিল্প বিপ্লবের পর থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে যার ফলে দ্রুতগতিতে জলবায়ু পরিবর্তন ঘটছে এবারের নোবেল প্রাইজ কেন জলবায়ু বিজ্ঞানীদের দেয়া হয়েছে এবং যারা নোবেল প্রাইজ পেলেন তারা জলবায়ু বিষয়টি বোঝার ক্ষেত্রে কি কী অবদান রেখেছেন তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন